আজকের বর্তমান জামানায় জলসা বেড়েছে, নসিহত বেড়েছে, ধর্মের প্রচার প্রসার বৃদ্ধি হয়েছে, মুসলমানদের ভিতরে ঘরে 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 95% মুসলমান সুদের ভিতরে লিপ্ত হয়েছে না ভাই, সুদের ভিতরে 95% মুসলমান লিপ্ত হয়ে গিয়েছে, এমন মুসলমান রয়েছে সুদ খায়, এত পরিমাণে সুদ খায়, সুদ করে এত বড় ভুঁড়ি করে ফেলেছে, ভুঁড়ির জ্বালায় লড়তে পারে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম সুদ তোমরা খাবে না, সুদ তোমরা খাবে না, কারণ সুদ করে শরীর আল্লাহর দয়ার জান্নাতে যাবে না, আল্লাহ নবী বললেন তুমি নামাজ পড়ছো জান্নাত পাওয়ার জন্য, তোমরা নামাজ পড়ছো জান্নাত পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, যদি গোপনে গোপনে সুদ খেয়ে যাও ওই সুদ যদি গ্রামের মানুষ নাও জানে, কে জানে বলেন, দুনিয়ার মানুষ না জানলেও আমার আল্লাহ পাক কি জানে না জানে না বলে। সুতরাং আল্লাহ নবী বললেন যে মানুষটার শরীরটা হারাম রক্ত দিয়ে গঠিত হয়েছে, হাদিস বলছি নবী বললেন ওই শরীরটা জান্নাতে যাবে না, লাহামুন নাবাতা মিনা সুহুতি, যে শরীরটার গোশত রক্ত পিণ্ডটা হারাম মাল দিয়ে গঠিত হয়েছে, আমি রাসূলুল্লাহ জানালাম ওই শরীরটা কোনোদিন দয়া জান্নাতে যাবে না, কোন সুদ করার জন্য যদি ফুরফুরের পিছে বেঁচে গেল আল্লাহর কাবা করে ইমাম সাহেব যদি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দুটো হাত তুলে দোয়া চায়, ফুরফুরার পীর সাহেব কেন, কাবা ঘরের ইমাম সাহেব যদি এসে তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া চায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের ইমামের চোখের পানি শেষ হয়ে যাবে, ফুরফুরার পীর সাহেবের চোখের পানি শেষ হয়ে যাবে, কিন্তু শুধু করে ওই পীর সাহেবের দোয়া কবুল তো হবে না, কাবার ইমামের দোয়া কবুল হবে না, সুদ করের কবরে আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী বললেন ও মুসাবির, সুদের 70টা গুনাহ রয়েছে, 70 প্রকারের গুনাহ রয়েছে, আমি আপনাদেরকে বলবো না যে আপনি কার, হয়তো গ্রামের মানুষ ভালো কিন্তু সমাজে অনেক মানুষ রয়েছে, হাদিসটাকে বাস্তব দৃষ্টান্তে আমি তুলেছি, আল্লাহ নবী বললেন সুদের 70টা গুনাহ রয়েছে, ওই 70টা গুনাহের ভিতরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে, অর্থাৎ নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করলে যে অপরাধ হয়, সুদের সব থেকে ছোট গুনাহ হলো সেই গুনাহ। এবারে ভাবেন বাকি 70টা গুনাহটা কত বড় হতে পারে, সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে ব্যভিচার মেলামেশা করলে যে গুনাহ হয়, রাসূল বললেন নবী বললেন সেইটা হলো সব থেকে ছোট গুনাহ, তাহলে বড় হলো 70টা গুনাহ, সেগুলো ও ভুল আমার বুঝবেন না, রাগ আমার উপরে করবেন না গো, হাদিস আলোচনা করেছি নবী আমার জানিয়ে দিয়ে দিলেন,
যদি নিজেরকে নবীর উম্মত হিসেবে দাবি করে আল্লাহ নবী বললেন যে মুসলমান হয় মুসলমান বিনামাজি অবস্থায় থাকে না মুসলমান মদ খায় না মুসলমান সুদ খায় না মুসলমান গাজায় বন্ধে না মুসলমান কিরামুট খেল খেলে না মুসলমান ফ্রি ফায়ার পাবজি খেলবে না মুসলমানের মেয়েরা পর্দা থেকে পানের জর্দা যারা মুসলমান হয় আমি রাসূলুল্লাহ জানালাম এরা এই কাজ করে না অথচ যারা মুসলমানের সাইনের খাতাতে আব্দুর রহমান আব্দুর রহিম নিজেদের নাম বলে দাবি করে বেড়াচ্ছে অথচ সুদ খাচ্ছে শরিয়া বিরোধী কাজ করছে এখন বলুন এরা কোন ধরনের মুসলমান না এরা কোন ধরনের সুদ যে খাইছে একা জাহান্নামে যাবে না যাবে না যাবে না ওর সঙ্গে আরো কিছু মানুষ আছে তারাও জাহান্নামে যাবে তারা কারা সারা দরকার আছে না জোরে বলে শুনবেন তো আরে আপনারা না খান তো শুনে রাখতে দোষ নেই জ্ঞানটাকে জ্ঞান অন্তর্ভুক্ত বসাও আর এই মাহফিল দেওয়া নাকি সুদ যে খায় আর তার সঙ্গে আর কারা যাবে জাহান্নামে নবী আমা জানালেন ও আমার সাবিরা যে ব্যক্তি সুদ খায় যে সুদ খায় আর যে সুদ দেয় এরা দুজনা যাবে জাহান্নামে অর্থাৎ যে দেবে আর যে নেবে সমান পাপের অধিকারী যে দেবে আর যে নেবে আপনারা বলবেন এটা তো বুঝলাম আর কারা রয়েছে নবী আমার জানার ওই সুদের দিতে গেলে একটা চুক্তি হয় না হয় না সুদ যখন দেয় যে ব্যক্তি দেবে আর যাকে সুদ দেবে এই দেওয়ার সময় একটা চুক্তি তো হয় ওই চুক্তিটা যে লেখে ওই চুক্তিনামাটা যে লিখবে নবী আমার জানার ওর সঙ্গে সম ভাগিদারি হিসাবে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে রাসূলুল্লাহ বললেন আর যাবে ওই মজলিসে যারা সাক্ষ্য থাকবে সুদ এত বড় একটা অন্যায় কাজ সমাজে ঘটছে যারা দেখার পরেও প্রতিবাদ না করে চুক্তি মেরে সহ্য করে থাকবে চোখ দিয়ে দেখবে সাক্ষ্য থাকবে প্রতিবাদ করবে না আমি রাসূলুল্লাহ বললাম ওরাও যাবে ওরাও যাবে জাহান্নামে ও নবী আরো বললেন এ সাবিরা এখানে ক্ষান্ত নয় ওই সুদ করে টাকা যারা খাবে ওই সুদের টাকা যে ঘর করে যে বাড়ি করে যে ঘর করে যে বাড়ি করে ওর স্ত্রী ও ছেলে ওর মেয়ের পুত্র বধূ ওর বৃষ্টি কোথায় ওর টাকায় যত মানুষ খাবে পরবে ওর টাকায় যত মানুষ ভোগ বিলাস করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই সুদের ফ্যামিলিতে যারা ওই টাকা খাবে ওরা সকলাই যাবে একসঙ্গে জাহান্নামে তাহলে এই ব্যয়রাম সমাজ থেকে তোলা দরকার আছে না আরে আপনার গ্রামে প্রতিবাদে লাভটি হবে না যে সুদ হটাও ওটা না কিভাবে তুলবেন আমি খাবো না আপনি বলবেন আমি খাবো না আর একজন বলবে আমি খাবো না এরকম যদি সবাই নিজে নিজে যদি ছেড়ে দেয় সুদ কোথা গ্রামে চলবে বলে মনে হয় এখনকার কোম্পানির আবার বড় সালাক হয়ে গেছে গুরুগুলো উঠেছে গাঙ্গিয়া গ্রাম ভালো হতে পারে কিন্তু ডিস্ট্রিক্টে ঘুরে বেড়া স্টেজে ওঠার আগে বলে দেয় সাবজেক্ট মেনশন করে দেয় হুজুর এই সম্পর্কে কি বলবেন বলে দেয় আজকের গুরুগুলন বলে যে একটা জঘন্য পাপের প্রথা আজকের সমাজে লিপ্ত হয়েছে এটা একদম পরিকল্পনা করে চালাচ্ছে কারণ আদম নবীর ঘটনা আপনারা জানেন আদম নবীকে শয়তান ইবলিস গন্ডম ফল খাওয়াতে
পারিনি আদমের কাছে যখনই যায় ব্যক্ত হয়ে শয়তান পালিয়ে যায় তখন আদম বসে বসে চিন্তা করলো কি করে এদের স্বামী স্ত্রীকে থেকে দুনিয়ার জমিনে নামানো যায় এই চিন্তা ভাবনায় শয়তান ইবলিস করতে করতে শেষে সিদ্ধান্ত নিয়ে নিল মা হাওয়ার মহিলার কাছে গিয়ে প্ররোচনা দিয়ে দিয়ে আমাদের আদি পিতা নবী আদমকে গন্ডম ফল খাইয়েছিল এখন কোম্পানিরা চালাক হয়ে গিয়েছে এরা জানে সলিমদ্দি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওষুধ খাবে না তওবা করেছে এরা জানে সলিমদ্দি সুদ আর খাবে না তওবা করেছে আব্দুর রহিম সুদ আর খাবে না যদি রহিম নামের কেউ তাকে বাপ যেন রাগ করবেন না আব্দুল করিম তওবা করেছে ইমাম সাহেবের হাতে আর সুদ খাবে না কোম্পানি গুলো দেখলো এবারে তো আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই ধোয়ার ওদে শয়তান ইবলিস মা হাওয়ার মাধ্যমে যেমন আদমকে গন্ডম ফল খাইয়েছিল ওই প্রচেষ্টা চালাতে হবে অর্থাৎ গুরুগুলনটা এমন একটা সিস্টেম করেছে পুরুষদের এরা কোনোদিন দেবে না মহিলা ছাড়া এরা দেবে না এখান থেকে ওরা ক্যাশ করে ওরা মহিলা ছাড়া আজকের টাকা দেয় না আমি আব্দুর রহমান মসজিদে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে করে থানা তুলে দিলাম অথচ আমার বাড়ির আমার বোন আমার মেয়ে আমার কন্যা আমার স্ত্রী আমার ভগ্নিপতি গোপনে 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 মহিলা সমিতিতে নাম লেখাচ্ছে বাপ তালি এখান থেকে এই শিক্ষা আছে সুদ খাবো না সুদ করেছে হবে বাবা হাতে ধরে পায়ে ধরে বলি আপনারা তো হাদিস পড়েন না জানবেন কি সুদের বায়ান যদি নিজের চোখে হাদিস পড়ে জীবনের মতো জবান দিয়ে হাসি বন্ধ হয়ে যাবে সুদের আজাব গজব কি হবে এটা যদি আপনারা হাদিস যদি পড়তেন সুজীবনে খেতেন না তাহলে আজকের আমার ওয়াজের প্রথম সাবজেক্ট হলো সুদ আর কোনোদিন খাওয়া যাবে না সুজুকরের বাড়ির পানি যে খাবে আল্লাহ নবী জানান ওই সুদ খেয়ে যদি তার গায়ে এক ফোঁটা রক্ত তৈরি হয় আর ওই শরীরের ওই রক্তটা যতদিন তার শরীরে প্রবেশ করবে চলাফেরা করবে ওই নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ নবী বললেন মুসলমান থাকবে কিন্তু মুসলমানের কাছে দিন শরীয়তটা অপরিচিত হয়ে যাবে মুসলমানেরা সুদ খায় না সুদ খায় বেঈমান বেদিনেরা ইসলামের শত্রুরা সুদ খায় ইসলামের তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো তুমি যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করো আমি রাসূলুল্লাহ জানালাম সুদ তোমরা খাবে না কিন্তু সুদখোর প্রথমে বলেছি শতকরা 95 টাকা ফিক্সড করুক আর না করুক ব্যাংকে এমনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছে দিয়েছে 500 টাকা চার মাস পরে গিয়ে খবর নিয়ে দেখছে 510 টাকা এলো মানে তুলতেছে 410 টাকা ছাড়তে হবে তারপর আমল অল্প হোক খাঁটি হয় যেন আগা নিয়ে বস্তা বোঝাই করে 10 বস্তা ধান লোকের দেখানোর দরকার নাই সলিড ধান ছেড়ে ঝুড়ে 2 বস্তা লাভ করুন ওটাই কাজ হবে ও আমার মেয়েরা আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন ও আমার সবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে অদূর ভবিষ্যতে এমন একটা পিরিয়ড আসবে আমার উম্মতের সঙ্গে বেঈমান বেদিনদের রীতিনীতি একলা কাজকর্ম সব কিছু এক হয়ে যাবে আজকের মুসলমানের ছেলেদের গায়ের পোশাক দেখলে চেনা যায় না
মুসলমানের ছেলে কিনা এরা মুসলমানের মেয়ে কিনা আজকের মুসলমানদের ছেলে মেয়েদের জবানের ভাষা মুখের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা মুসলমানের ছেলে কিনা এরা মুসলমানের ছেলে না মেয়ে আজকের দেখলে কিন্তু সমাজে চেনা যাচ্ছে না আরে কথা বলেন না একটু আর যদি বলেন না ভিটামিন করতে ঘুরিয়ে দেব একটুনি বড় পেশাবের জীবনী গর্ব পুরো এক ঘন্টা লেগে যাবে শেষ হয়ে যাবে ওতে কিছু বিশ্বাস করেন কিছু শুধু সোনাটাই ও মাইদানেরা মুসলমানদের শরীরের পোশাকগুলো হয়ে গেল এরা আজকের সিনেমায় বই দেখছে টিভি দেখছে টিভি দেখে ওরা যেরকম চুন দেখেছে এরা এরকম চুন ঢাকা শুরু করেছে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, tumari usina hai, zumino pila, tumari usina hai, asmano pila, Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, Allahumma salli ala Sayyidina wa ala ali Sayyidina tumari usina Qur'ano pila tumari usila hadiso pila tumari usila Kaaba pila tumari usila Madina pila Nabi ya Nabi ya Nabi ya Nabi Allahumma salli জোরে জোরে বলেন না ওয়ালা আলি ও আমার ভাইগণেরা নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীরা মা বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচবার জানিয়ে দিয়ে দিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে অদূর ভবিষ্যতে আমার একটা পিরিয়ড আসবে ওই জামানায় আমার উম্মতেরা বেঈমান বেদিনদের রীতিনীতিটাকে অনুসরণ আর অনুকরণ করবে নবী পাকের এই হাদিসটা আজকের বর্তমান যুগ সঙ্গী করে আমরা মুসলমান আমাদের ভিতরে হুবহু মিলে গেল মুসলমানের কথাবার্তা হলো বেঈমান বেদিনদের মতো মুসলমানদের শরীরের পোশাকটা হয়ে গেল বেঈমান বেদিনদের মতো অর্থাৎ মুসলমানেরা ম্যারাডোনা কিভাবে দাঁড়িয়ে রেখেছে টিভিতে কোন নায়ক কিভাবে দাঁড়িয়ে রেখেছে কিভাবে চুল কাটেছে কিভাবে তারা কোন ছাট মেরেছে বর্তমান যুগ সঙ্গী করে মুসলমানের ছেলেরা সেই ষাট গুলো মারছে না মারে নবী বললেন এই জামানায় এই আখেরি জামানার কথা নবী আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিলেন অথচ আমি বাপ আমি মা আমি নামাজ পড়েছি বাঁচার জন্য আমি রোজা করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য অথচ আমার বাড়ি আমার ছেলেটা বেঈমান বেদিনের অত্যাচার নায়ক নায়িকারা কিভাবে চলাফেরা করে কোন ছাট মারে আমার ছেলেটা সেই ছাট মেরে ঘুরে বেড়াচ্ছে
আমি মসজিদে গিয়ে নামাজ পড়ছি, ছেলেটাকে একবারও নিষেধ করলাম না, কেন তুই এই শর্তটা তুই মানলি? আপনি বলবেন যে যা পারে করুক, আল্লাহ কোরআনে বললেন হবে না, ও কথা বললে চলবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ও আমার বান্দা বান্দারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারের ভিতরে যত মানুষ রয়েছে পিতা মাতা স্ত্রী সম্পত্তি স্ত্রী আত্মীয় স্বজন ছেলে মেয়ে যে যার যারা আছে, আমি আল্লাহর কোরআনে বললাম শুধু নিজে নামাজ পড়বে হবে না, তোমার পরিবারের ভিতরে যারা রয়েছে শরীয়তের বাইরে জীবন যাপন করছে ওদেরকে শরীয়তের ভিতরে আনা। নামাজ পড়া যেমন তোমার উপরে ফরজ, রোজা রাখা যেমন তোমার উপরে ফরজ, পরিবারীদের সঠিক পথে পরিচালনা করা এটাও ঠিক একই রকম ফরজ। সুতরাং নিজে নামাজ পড়তে হবে, ছেলে মেয়ে বেলাইনে গেলে তাদেরকে লাইনে আনতে হবে। আপনি নামাজ পড়ছেন জান্নাতে যাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে মহাশয়ে আপনি হিসাবে যখন দাঁড়াবে ওই ছেলে এসে বলবে আরে বা আয় একসাথে জান্নাতে, বুঝেছে, একসঙ্গে যায় সেদিন। সুতরাং সেই দিনটাও কঠিন, আর এইগুলো হওয়ার পেছনে মূল একটাই কারণ মুসলমান শরীয়তটাকে জবাই করার, এর মাত্র একটাই কারণ আমাদের কলিজা, আমাদের অন্তরে খোদার ভয় ভয় তেরা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য নিজের মনের খেয়াল কিছু মতো কেমন চলছে। ও আমার ভাইজানেরা নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে বিশ্বাসী ইমানদার নারী আর পুরুষ, আমি আল্লাহ পাক বললাম আমাকে ভয় করবি, কতটা ভয় কত কত কি, যতটা ভয় করলে পরে প্রকৃত পরিমাণে ভয় করা বলে, আমি আল্লাহ পাক কতটা আমাকে ভয় করবি। আল্লাহ আয়াতে নামাজ পড়তে বললেন না, আল্লাহ আয়াতের ভিতরে রোজা হজ যাকাতের কথা বললেন না, শুধু বললেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি আমাকে ভয় করবে, ওই ভয়টা যদি তুমি করতে পারো, তুমি যদি দোকানদার মনে আরে তুমি দোকানদারি করতে গিয়ে আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে, যদি আমার ভয় তোমার কলিজার ভিতরে থাকে ওজনে মাল কম দিতে পারবে না। এ চাষি সুন্দরম তোমরা চাষ করবে যখন, চাষের ফলটা যখন বাজারে বিক্রি করতে যাবে ওই ফল বিক্রি করার সময় কলিজার ভিতরে ভয় রাখবে, তুমি বিক্রি করার সময় যদি কলিজায় ভয় রাখতে পারো উপরে ফেরেজ বেগুন দিয়ে উপরে ফেরেজ পটল দিয়ে নিচে কানা পটল দিয়ে মানুষ পুরো খরিদ্দার দেখে ঠকাতে পারবে না। তোমরা আমি আল্লাহ পাক ব্যবসা করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভয় করবে, যদি ভয় করতে পারো খরিদ্দার ঠকাতে পারবে না। এ চাকরিজীবী মানুষেরা তোমরা চাকরি করতে গিয়ে আমি আল্লাহ আমার ভয় করবে, যদি তুমি ভয় করতে পারো ঘুষ নিতে পারবে না, ঘুষ দিয়েও চাকরি করতে পারবে না। এ আমার বল্লা বল্লিরা মা বাপের সেবা করার সময় আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে, যদি ভয় তুমি যদি করতে পারো মা বাপের চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, মা বাপের ভাতা চালু করতে পারবে না। সাংসারিক পারিবারিক ঐতিহাসিক উপনৈবেশিক ব্যবসায়িক সামাজিক কেন্দ্রিক রাজনৈতিক সামগ্রিক দিকে তোমার দুনিয়ার দৈনন্দিন চলার পথে বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক আমাকে তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তুমি কোনোদিন বিপদগামী হতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের কলিজায় খোদার ভয় নেই বলে মুসলমানদের ভিতরে এত আযাব প্রবাহ আসছে, আমপান ঝড় জীবনে শুনিনি, বুলবুল ঝড় জীবনে শুনিনি, আইলা ঝড় মুসলমান শুনিনি। আল্লাহ বললেন শরীয়ত থেকে যখন দূরে দূরে
চলে যাবি রে আমার বান্দা মাঝে মাঝে আমি গজব দেব তোরা শরীয়ত থেকে দূরে চলে যাওয়ার কারণে আমি এক একটা করে গজব দেব আর তোরা নাম দিবি করোনা জীবনে কেউ শুনেছিল শুনেছিলেন করোনা আমফান জন এর আগে দেখেছিলেন তাহলে এর হচ্ছে কেন এর একমাত্র কারণ আমাদের কৃত কর্মের কারণে আমরা নিজেরা আমরা যখন ঠিক হব সব ঠিক হয়ে যাবে আর আমাদেরকে সোজা করার এই সমস্ত মুসিবত ও আমার বেগানেরা ওজনেরা যুবকেরা আপনার ভিতরে যখন খোদার ভয় এসে যাবে আপনি আর বেনামাজি থাকতে পারবেন না আপনার কলিয়ায় যখন আল্লাহ পাকের ভয় কবরের ভয় মিজানের ভয় কুলসিরাতের ভয় আপনার কলিজার ভিতরে যখন এসে যাবে আপনি শরিয়াত দরুদে মোদা গাজা দোয়া তাড়ি সুদ ঘুষ লটারি কিছুই করতে পারবেন না অটোমেটিক আপনার কলিজা থেকে ডিলেট নাই ফরম্যাট হয়ে যাবে সুতরাং আগে ভয় আর ভয় যখন থেকে যাবে মসজিদে আজান হয়ে গেলে মুসল্লি এসে যাবে আগে মসজিদ গুলো ছিল তালপাতার ছাওয়া এখন মসজিদ গুলো হয়েছে এয়ার কন্ডিশন এসির ছাওয়া এয়ার কন্ডিশন পাকার ব্যবস্থা আগে 220 ভোল্টেজে দুটো মাইক এদিকে আজান তো মসজিদে গ্রামে যত মানুষ ছিল নামাজ পড়তে কিন্তু এখন বৈজ্ঞানিকের পিরিয়ডে চালাক মানুষের পিরিয়ডে গ্রামে 440 ভোল্টেজে চারটে মাইকে আজান হচ্ছে ফজরে কি মসজিদে জামাতে লোক হয় আপনাদের মসজিদে হয় আগে ছিল মসজিদ কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখন হলো মসজিদ পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা আগে ছিল মসজিদ কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখন হলো মসজিদ পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা সাহাবীদের কাছে আগে ছিল নবী রাসূল খোদা আমাদের কাছে আগে হলো চিটিং বাজি আর ধোকা সাহাবীরা বেশি ভালোবাসতে আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি সিনেমার হিরো আর হিরোইনদের সাহাবীরা বেশি ভালোবাসতে গেল কোরআন হাদিসকে আমরা বেশি ভালোবেসে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব চ্যানেলকে সাহেবরা বেশি ভালোবাসতে গেল আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসে নিজের স্ত্রী বেগম সাহেবাকে ও কোরআনের আয়াত পড়েছি আল্লাহ বললেন বান্দা তুমি তোমার দুনিয়ার জীবনে যখন চলবে চলার ক্ষেত্রে প্রতিটা পদে 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 বান্দা তুমি যদি ভয় হতে পারো তোমার ভিতরে আমি আল্লাহ আমার ভয় যদি কলিজা এসে যায় বান্দা রে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম শয়তান আর কোনোদিন তোমাকে গ্রাস করতে পারবে না কিন্তু আমাদের ভয় ডয় বলে ভয় করে করেছিল বাদশা হারুন রশিদ শুনেছেন তো বাদশা হারুন রশিদের একটা ছেলে ছিল ওই ছেলেটার বয়স মাত্র 16 বছর ছিল কেতাবের ভিতরে এসেছে বাদশা হারুন রশিদের ওই ছেলেটা আল্লাহ ওয়ালা মানুষদের সান্নিধ্য ছিল 16 বছর বয়সে আল্লাহর নবীদের দরবারে ঘুরে 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 আলাদা মানুষে পরিণত হয়েছিল আপনারা কুরআন শরীফে জানেন কি জানেন আবার তো আপনাদের এদিকে বিভিন্ন রকমের মনে হয় রয়েছে ফুরফুরা শরীফে তবে আমাদের ফুরফুরা শরীফে আমরা যাই আমাদের যাওয়াটা কেমন আমরা মাঝে মধ্যে হয়তো ভবটকা বছরে একবার হয়তো ফুরফুরা শরীফে যাব বিড়িঘরও যায় মদঘর যায় সুদুঘর যায় তাসঘর যায় জুয়াঘর যায় সব ক্যাটাগরির মানুষ ফুরফুরা যায় কোন রকমের ছোট হুজুরের মাজার দাদা পীরের মাজার আর ঠেলে ঠেলে চার শহীদানের মাজারটা জিয়ারত করে চাচার
আপনার হোটেলে কায়দা করে পিরানিকে তকবীর দিতে দিতে বাড়ি আসে না। এর নাম কিন্তু ফুরফুরা যাওয়া বলে না, ফুরফুরা যেতে গেলে যাওয়ার মতন যেতে হবে, নইলে যাওয়ার কোনো দরকার নাই। যাওয়ার ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফে যারা গিয়েছিলেন বসিরহাটে আল্লামা হুজুর গিয়েছিলেন, যাওয়ার মতন গিয়েছিলেন বলে আল্লাহর ওলি হয়েছে না হয়। 18 বছর ডক্টর শহীদুল্লাহ ফুরফুরা শরীফে গিয়েছিল, আমরাও যাই। 18 বছর শহীদুল্লাহ ফুরফুরা শরীফে গিয়েছিল, পরবর্তীতে ওলি হয়েছে। আমরা অনেকে আছি ফুরফুরায় সেঞ্চুরি করে ফেলেছি, মানে 100 বার গিয়েছে কিন্তু এখনো মুখে দাড়ি গজায় নাই। দাদা হুজুর করে চিল্লাচ্ছে, দাদা হুজুর যা বলেছে সব ফেলে দিয়ে দিচ্ছি, আর ফুরফুরা দুই একটু কথা বলি হাতা গুলো, তাই তো? তোমার থেকে সে ভালো যদি সে নামাজ পড়ে, তুমি বেনামাজি ফুরফুরা মানো, কিন্তু সে যদি অন্য দলবত করে, সে যদি নামাজ পড়ে, জানবেন আপনার থেকে সে ভালো, কারণ যে নামাজ পড়ে না সে ফুরফুরা দলবত করার না করার তার কাছে কোনো ব্যাপার নেই। বুঝেছেন? দাদা পীর যেটা বলেছে, যে রুটে চলতে বলেছে, যে টিপস দিয়ে গিয়েছে, যে সাজেশন দিয়েছে, সেই মোতাবেক জীবন যাপন করাটা হলো মাসলাকে মুজাদ্দিদের জামা। ও আমার ভাইজানেরা, বাদশাহ হারুনুর রশিদের এই পুত্র সন্তানটা, বাদশাহ হারুনুর রশিদের এই পুত্র সন্তানটা আল্লাহওয়ালা মানুষদের দরবারে গিয়ে গিয়ে, আল্লাহওয়ালা মানুষদের দরবারে গিয়ে গিয়ে এমন একটা জীবন তৈরি করে ফেলেছিল। সচরাচর আজকের গ্রামের ধনী লোকের ছেলে মেয়েরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একাকিনে এক রকমের জামা কাপড় পরে না, পরে না বাপের টাকা টাকি তো পরে। নেতা কেতার ছেলে মেয়ে যারা রয়েছে, অনেকের BMW গাড়ি রয়েছে, লক্ষ্য করলে দেখা যেত আগে খাওয়া হতো না, ভ্যান্ডেলে খেত, লুঙ্গি খুলে কোথায় পড়ে থাকতো তার ঠিক নেই। এখন যে কোনো প্রসেসে বিভিন্ন টাকার মালিক হয়েছে, বড় বড় টাকার মালিক হয়েছে, বড় বড় নোট ঘেটে ভালো জিনিস। কিন্তু আমার মূল বোঝাতে আমি যেটা চাইছি, একটা কম্বল দিয়ে ঘুরে বেড়াতো, কি গায়ে দিয়ে? কম্বল, কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াতো। এখন বলুন, রাজার ছেলে যদি কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, সমাজের লোক ভালো বলবে না খারাপ বলবে? আরে আপনি একটা রাজার ছেলে, আপনার শরীরে সবসময় রাজশাহী রাজশাহী ভাব থাকবে, আর আপনি কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পাগল নানি তাই করে, হারে হারে কানা ঘুষু করে। এই খবরটা বাদশাহ হারুনুর রশিদের কাছে গেল, যাহা ফানা আপনি একজন একটা সম্মানীয় ব্যক্তিত্ব, আর আপনার রাজ পরিবারের আপনার পুত্র শাহজাদা সে একটা কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াবে, এটা একটা কেমন দৃষ্টি, একটা লজ্জাকর ব্যাপার না? আপনি আপনার ছেলেটাকে বোঝান, আপনার ছেলেকে বলে ও আমার ভাইজানেরা, ভয় কারা করেছিল, খোদার ভয় কারা করেছিল, কেমন করেছিল? আমরাও ভয় করি, আল্লাহর ওলিরাও ভয় করেছিল, কেমন ভয় ভয় তাদের কলিজার ভিতরে ছিল, আর আমাদের কলিজাই কেমন ভয় রয়েছে। বাদশাহ হারুনুর রশিদের ছেলে সারাটা দিন বাদশার ছেলে হওয়ার পরেও গায়ে একটা জরা চিহ্ন কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। গ্রামের মানুষেরা দেশের মানুষেরা এইটা দেখে বাদশার কাছে নালিশ জানালো, আমাদের যাহা পালারে ও আমাদের খলিফা আমাদের বাদশাহ হারুনুর রশিদ রে, আপনার ছেলেকে আপনি নিষেধ করুন, আপনার আভিজাত্য আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে লাগলো আপনার এই ছেলে, সুতরাং আপনি একটু তাকে গাইড করুন। বাদশার পেস্টিজ লেগে গেল, অর্থাৎ হারুনুর রশিদের পেস্টিজ লেগে গেল। ছেলেটাকে কাছে ডাকলেন, ছেলেটাকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা ও আমার ছেলে, বাবা
তোমার পিতা হারুনুর রশিদ বাবা আমার তো দেশে একটা সম্মান রয়েছে আমার একটা সুনাম রয়েছে বাবা আমার সম্মানটাকে এইভাবে তুমি ধুলোয় মিশিয়ে দেবে বাদশা হারুনুর রশিদের ছেলে বলেছিল ও আমার পিতা রে আমি আমার আপনার কাছে কি অপরাধ করলাম কি অপরাধ করেছি এমন কি কাজ করেছি যার কারণে আপনার সম্মানটা নষ্ট হচ্ছে ওই সময় বাদশা হারুনুর রশিদ বলেছিল ও আমার ছেলে রে আমি তোমার পিতা দেশের সম্রাট আমি তোমার পিতা দেশের বাদশাহ আমার গায়ে নিত্য নতুন পোশাক থাকবে তোমার গায়ে পাক সাফ পরিষ্কার পরিষ্কার কাপড় থাকবে তুমি একটা বাদশার ছেলে হয়ে আশেপাশে এমন ভাবে জরা জিন্নু কম্বল দিয়ে ঘুরে বেড়া এতে আমার আভিজাত্য আমার বংশ মর্যাদা আমি বাদশাহ আমার সম্মানে আঘাত লাগে ও আমার সুলতান রে আমি তোমার পিতা তোমাকে আদেশ করলাম বাবা তুমি ভালো পোশাক পরো বাবা তুমি ভালো পোশাক পরো কিন্তু আমাদের আজকের বর্তমান যুগ শোষণ করে হারামের টাকা অর্জন করে ফাঁকি দিয়ে চিটিং বাজি করে সুদে টাকা খাটিয়ে থাপ্পা বাজি করে হাইরানি দিয়ে ঘুষের টাকা নিয়ে কুমড়ো বানা ভুড়ি তৈরি করে পারে না নস নস করে ঘুরে বেড়ায় এমন এমন পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়ায় ওর বাড়ির পাশের একটা মানুষের খাওয়া হয় না কোনদিন খোঁজ নেই নে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুর নাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানালেন ও সাবিরাম আমি রাসূলুল্লাহ জানালাম তোমার বাড়ির আশেপাশে যদি একটা গরিব মানুষ হয় তুমি যদি কালিয়া কোপ্তা বিরিয়ানি খাও ভালো মন্দ যদি তুমি খাও আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলে নিজেকে যদি তুমি দাবি করো তোমার ওই পাশের বাড়ির গরিব মানুষকে কিছু দিয়ে তুমি খাবে তবে শরীয়তের মশলা বলছে তোমার যদি কলিজে ছোট ছোট হয় মন ছোট হয় তুমি যেটা খাবা অর্থাৎ গরিব ছেলে মেয়েরা যেটা কিনতে পারবা না ওইটা সম্পর্ক ওরা না যেন দেখতে পায় ওরা সুঘ্রাণ যেন নাকে না পায় ওর সুঘ্রাণ যেন তারা না পায় কিতাবের ভিতরে এসেছে ওই গরিবের ছেলেটা ওই গরিবের মেয়েটা আপনি আপনাকে টাকা পয়সা রয়েছে বলে কালিয়া কোপ্তা বিরিয়ানি খাচ্ছেন আপনার বাড়ির একটা পাশের মানুষ রয়েছে অর্থ নেই টাকা নেই খেতে পায় না ছেলে মেয়েটা যদি ওই খাদ্যের সুঘ্রাণ নাকে যায় যদি ও যদি গন্ধটা যদি নাকে শুঁকতে যদি পারে ও মনে মনে কষ্ট পাবে আহারে আমার আব্বার যদি আজকের টাকা থাকতো নিশ্চয় এই জিনিসটা আমাদের জিনে খাওয়াতো এ আমার সামিরাম আমি রাসূলুল্লাহ জানালাম তোমার উপরে দায়িত্ব রয়েছে তোমার প্রতিবেশীকে দেখে মাল করার জন্য আজকের মুসলমান হয়ে নামাজ পড়ে পড়ে কপালে আলাপ তৈরি করে রেখেছি আর পাশের প্রতিবেশীর পাশ দেওয়ার জন্য প্ল্যান করি